দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন। আবার আমরা আজকে আপনাদেরকে আর একটি কন্টিন দেখাবো। এক ক্ষেতের মধ্যে কয়েকটি ফসল, যেটাকে এক কথায় বলা হয় সাথী ফসল, আবাদ করেছেন, তারই আজকে আর একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, যে তিনি একই ক্ষেতে বরই, আম এবং তার নিচে পাশাপাশি আছে লেবু এবং তার নিচে তিনটি সবজি আবাদ করেছেন। একটি হচ্ছে মরিচ, একটি হচ্ছে কপি, আর একটি হচ্ছে পেঁপে। অবাক করা বিষয়ে, আপনারা যদি এই বিষয়টা জানেন, তার এই পদ্ধতিগুলো জানতে পারেন, আমি মনে করি যে আপনাদেরও অনেক কাজে আসবে। যারা এই ধরনের আবাদ করেন, তাদের কোনো প্রকার জমি যেন ফাঁকা পড়ে না থাকে, সেজন্যই এই পদ্ধতিগুলো সবারই জানা প্রয়োজন, যেটা করেছেন আমাদের এই অরুণ দাদা। সত্যি অবাক করার বিষয়, আপনারা অবশ্যই তার কাছ থেকে শুনবেন তিনি এই পদ্ধতিগুলো কীভাবে করেছেন এবং কোন পদ্ধতিতে তিনি এক ক্ষেতের মধ্যে এতগুলো ফসল আবাদ করেছেন। দর্শক, চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলি। দাদা আদাব, আমরা ইতিপূর্বে আপনার কয়েকটি ফসল দেখিয়েছি, যে একই ক্ষেতের মধ্যে আপনি কয়েকটি ফসল আবাদ করেছেন, এটা কৃষকদের জন্য সুন্দর একটি মেসেজ। আজকে আমরা আপনার কাছ থেকে কি মেসেজ পেতে পারি? আমরা দেখলাম একই ক্ষেতে আপনি কয়েকটি ফসল আবাদ করেছেন, পাশাপাশি বরই, আম, লেবু, তার নিচেই আমরা দেখছি যে মরিচ, পেঁপে এবং কপি আবাদ করেছেন। আসলে এই পদ্ধতিগুলো একটু কৃষকদের কাছে শেয়ার করবেন আপনি, এটা আমরা চাই। এই পদ্ধতিগুলো আপনি কিভাবে করলেন একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। ধন্যবাদ দাদা আপনাকে। আমি অরুণ কুমার রায়, আমার বাসা হচ্ছে ইটকুমারি, পীরগাছা, রংপুর। এই বাগানটা মূলত 3 বছর যাবৎ এই বাগানটা আমার বরের বাগান। মূলত বরের সঙ্গে সঙ্গে আমি আম কিছু দিয়ে রাখছি। এখানে অনেকগুলো ঘাত প্রতিঘাত আমার এই বাগানটা যখন তৈরি করছে, অনেকগুলো ঘাত প্রতিঘাত হয়েছিল। তারপর হচ্ছে অনেকগুলো শিক্ষা অর্জন করছি। পরবর্তীতে চিন্তাভাবনা আসলো যে এখানে আমাদের যে ফাঁকা জায়গাগুলো আছে, আমরা যে সময় আমাদের গাছগুলো কাটিং করে দেই, দেখা গেলো এই গাছগুলো কিন্তু আমাদের বড় ছিল, এগুলো আবার কেটে ছোটো করা হয়েছে। ছোটো করলে মোটামুটি আমাদের জমিগুলো একদম হচ্ছে হয়, মানে পুরো জমিটা ফাঁকা হয়ে যায়। তো এই ফাঁকা জায়গাটাতে কীভাবে আরেকটা চাষাবাদ করা যায়, সেটাই মূলত আমাদের প্ল্যান। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমাদের সামনে আরেকটা বাগান আছে, সেখানে আমাদের করলা ছিল এবং মরিচ ছিল, যেটা আমাদের আজকে হচ্ছে তুলে ফেললাম। এবং হচ্ছে এই জমিগুলো তো আমাদের করলা মরিচ লাগানো যেত, কিন্তু আমি ওই প্রসেসিংটা সঠিকভাবে করতে পারি নাই, এটা হচ্ছে একটা বড় সমস্যা ছিল আমার। এবার হচ্ছে আমি এই সময়টা এখন জমিতে আমরা মালচিং করছি, মূলত হচ্ছে বরে গাছটাকে আমরা মালচিং করছি, এবং বরে গাছও ঠিক থাকতেছে, আমি এই সাইড দিয়ে হচ্ছে সবজি লাগাই দিছি। এখানে আমাদের বরের গাছের কোনো রকম ক্ষতি হচ্ছে না, এবং এখানে আমাদের দেওয়া আছে যেমন মরিচ আছে, কপি আছে, এবং হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমরা পেঁপে দিয়ে রাখছি। কপিটা হচ্ছে শর্ট সময়ের ফসল, ওটা কপি হয়ে গেলে আমরা তুলে ফেলবো, তার পরবর্তীতে মরিচটা সুন্দরভাবে আমাদের চলে আসবে। আর এটা ট্রায়ালটা আমি করছি, আমাদের একটা জমি আছে সেখানে মরিচ লাগাইছিলাম, আর সাথে ছিল আমাদের কপি, আমাদের কপিও হয়েছিলো, মরিচ হয়েছিলো, কোনো রকম কোনো সমস্যা হয়নি, যার কারণে আমরা এখানে আবার এই কাজটা শুরু করছি। আচ্ছা, আপনি যে এই পদ্ধতিটা করলেন, এতে কি বাড়তি কোনো খরচের বিষয় আদি আছে কি? বাড়তি খরচ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মালচিংটাই, আমরা মালচিংটা করছি বরে গাছের সেফটির জন্য, আর বরে গাছের যখন সেফটি করছি তখন আমাদের সবজিটা অনায়াসে এখান থেকে হয়ে যাচ্ছে আর কি। এটাই আমরা দেখছি যে আপনি আসলে, আপনার আরও একটি ক্ষেত আছে যেখানে বরই আপনি লাগাইছেন, তার নিচে নিচে অনেক ঘাস, অনেক আগাছা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি যে সেই অর্থে এই ক্ষেতটা কি সেভ কি না, আপনি কি মনে করেন? 100% সেটা হচ্ছে মূলত এই ঘাসের কারণে হচ্ছে আমরা এই মালচিংটা করছি। আমরা যে খাবারগুলো দিই, দুইভাবে আমাদের খাবারগুলো নষ্ট হয়। এক হচ্ছে বৃষ্টি নষ্ট করে দেয়, আজকে আমি খাবার দিলাম, রাতের বেলা বৃষ্টি হয়ে গেল, তাহলে সবগুলো খাবার আমার চলে গেল। এবং হচ্ছে কিছু খাবার যদি থাকে, তার 50% খাবারটা, প্রায় 50-60% খাবারটা ঘাস খেয়ে নিচ্ছে, আর বাকিটুকু খাবার এই গাছটা পাচ্ছে। তার মানে আমি খাবার দিলাম তাকে, এই গাছের যতটুকু খাবার দরকার আমি ততটুকুই দিয়ে দিছি, প্রথম গেল বৃষ্টি খাইছে আর দ্বিতীয়ত ঘাস খেয়ে ফেলছে। আর এখন আমাদের যে খাদ্যটা দিয়ে দিছি, এখন আর অন্য কোনো কেউ খাইতে পারতেছে না, শুধুমাত্র আমাদের এই বরের গাছটাই খাবে। এবং এই যে আমরা ফসলটা দিছি, এই ফসলটা এই খাদ্যটাই খাচ্ছে। এই যে মালচিংয়ের ভিতরে 3 ধরনের আপনি গাছ লাগিয়েছেন, সেটা হচ্ছে মরিচ, পেঁপে
এবং কপি, এই এই তিন ধরনের গাছ আপনি কেন বাছাই করলেন বা একটু অন্য কিছু করা যেত না? আমি একটু খালি এটার জীবনকালের সিস্টেমটা একটু বলি। কপিটা হচ্ছে শর্ট সময়ের, 60 দিন 65 দিনের মধ্যে শেষ হয়ে যাবে কপিটা হচ্ছে এই কাজ। এখন মরিচটা আপনার হচ্ছে 60 দিন সময় লাগবে সে ফলন দিতে। আর হচ্ছে মরিচটা সবসময় ছায়া পছন্দ করে একটু, মানে ও বেশি রোদে রোদ সহ্য করতে পারে না, মূলত মরিচটা শীতকালীন। তো এটাকে আমরা গ্রীষ্মকালে করি এবং তাপমাত্রা বেশি হলে পাতাটা কোঁকড়া যায় এই মরিচে। তো সেই ক্ষেত্রে আমাদের বরের গাছ আমাদের একটা সেফ করবে, একটা ছায়া দেবে। এবং এই মরিচ গাছটা এখানে যে হচ্ছে, যদি কখনও দেখা গেলো যে অতিরিক্ত পরিমাণ ছায়া আসছে, কিন্তু আমার যে সাথী ফসলটা এখানে, মূলত আমার তো সাথী ফসলের জন্য এই জায়গাটা না, আমার এই জায়গাটা হচ্ছে বরের গাছের জন্য। কিন্তু এই জায়গাটা যদি আমি সাথী ফসলে, যদি আমার জমির টাকাটা উঠে আসে, তাতে তো আমার বেনিফিট হচ্ছে, আমাদের বরে থেকে আর জমির টাকা লাগতেছে না, তা পুরোটাই আমার সেফ থেকে গেল। আর পেঁপেটা হচ্ছে এদিকে মরিচের গাছটা, মরিচের ফলন দেওয়া শুরু করে দিল, পেঁপের গাছটা আস্তে আস্তে উঠে গেল, মরিচের গাছ শেষ হয়ে যাবে, পেঁপের গাছ রেডি হয়ে যাবে। এই হলো এই ফসলের সিস্টেমগুলো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সামনে একটা চিন্তাভাবনা আছে, যখন মরিচটা শেষ পর্যায়ে আসবে, আমাদের বরাইটা তোলার আগে আমরা আরেকটা ফসল তুলে নেব এখান থেকে। কপি শেষ, মরিচও যখন ধরা শুরু হয়ে যাবে, আমরা এখানে লাগিয়ে দেবো করলা, মানে যেটা হচ্ছে মাটিতে হয়। আমরা যখন আশ্বিন কার্তিক মাসের দিকে বৃষ্টি হয়, ওই সময় আমরা মালচিংয়ের উপরে করলা লাগিয়ে দেবো। এই করলাটা শুধুমাত্র মাটিতে থাকবে, বৃষ্টি শেষ হয়ে যাবে, করলা গাছটা এখানে ভরপুর হবে, ডালপালা ছাড়া শুরু হয়ে যাবে, বৃষ্টি শেষ সম্পূর্ণ জায়গায় করলা চার গাছ দিয়ে ভর্তি হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। যেটা আমরা গত সিজনে আমরা করছি, এটা সম্ভব, এই এটাও একটা প্ল্যান আছে এখানে। মানে আমাদের বৃষ্টি শেষ হওয়ার পর পরে আমাদের করলা তোলা শুরু হয়ে যাবে আমাদের এখান থেকে, এবং করলা শেষ আমরা বড়াই উঠাবো। এই যে আপনি যে কাপগুলো তৈরি করছেন, এটাকে আমরা যেটা বলি যে বেড তৈরি করছেন, এই বেডে আপনি মূলত কী কী সার বা কীটনাশক কী কী ব্যবহার করছেন? আচ্ছা, জমিতে একটু সার দিচ্ছি, সেটা হচ্ছে রাসায়নিক সার দেওয়া আছে, জৈব সার দেওয়া আছে, এটা পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, এটা প্রস্তুত করার পূর্বেই এটা দিয়ে তারপরে এই বেডটাকে প্রস্তুত করতে হবে? অবশ্যই। তারপরের পদ্ধতি হচ্ছে মালচিং? এটা হচ্ছে জমি যখন আমরা চাষ করব, ওই সময় সার প্রয়োগগুলো করতে হবে এবং তার পরবর্তীতে বেড করে মালচিং দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অরুণদার কাছ থেকে এই যে সাথী ফসলের বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, কৃষি বাজার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, আপনারাও যেন এই ধরনের গাছ, এই ধরনের আবাদ করে কোনো জায়গা যেন ফাঁকা পড়ে না থাকে, সেই জন্য আমরা এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই যে এই পদ্ধতিগুলো আপনারাও ব্যবহার করেন, আপনাদের যেন কোনো জমি, কোনো জায়গা যেন পতিত না থাকে, একের পর এক ফসল করবেন, আপনারা লাভবান হবেন, এই অর্থেই আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো। আশা করি এই অরুণদার কাছ থেকে যে মেসেজগুলো আপনারা পেয়েছেন এবং আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও বলে আমরা মনে করি। দর্শক, প্রিয় কৃষি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।